ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা একটাও দেখাতে পারবেন না যে পশ্চিম বাংলায় গত 9.5 বছরে একটা বড় শিল্প এসেছে। প্রত্যেক বছর 50 কোটি 60 কোটি টাকা খরচ করে বিজিবিএস এর নামে পশ্চিমবঙ্গে খানা পিনা লাইভ টেলিকাস্ট চাটুকার মিডিয়াকে দিয়ে প্রচার করা, হাততালি নেওয়া এবং গল্প গুজব আড্ডা আর কিছু মৌ চুক্তি যার বাস্তব প্রয়োগ হয়নি আজকে সেই জায়গায় আপনারা দেখেছেন। আজকে পিএম কিষাণ যোজনা, এই এলাকায় কৃষি নির্ভর যোজনা, এখানে 95% মানুষ কৃষির উপরে নির্ভর করেন, ধানের উপরে, পানের উপরে, মৎস্য চাষের উপরে নির্ভর করেন, সবজি খন্দ আনাজের উপরে নির্ভর করেন আপনারা। আজকে বলুন গোটা ভারতবর্ষের মানুষ 9 কোটি কৃষক পরিবার পিএম কিষাণ নিধি যোজনাতে তারা বছরে 6,000 করে টাকা পেল। পশ্চিমবঙ্গে 73 লক্ষ কৃষককে বঞ্চিত করা হলো। গত 25 তারিখে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন যে আলাদা আলাদা বিচারধারার অনেক রাজ্য আছে, আঞ্চলিক দল কংগ্রেস, অন্য সিপিএম এর দলের সরকার আছে, কিন্তু সবাই এই ভারতবর্ষের এই যে কিষাণদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কিম গ্রহণ করেছে, একমাত্র রাজ্য কে নেয়নি? পশ্চিমবঙ্গ নেয়নি। 73 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে। আমরা প্রত্যেকটা সভাতে, আমাদের প্রত্যেকটা নেতা সভায় বলছেন, আগে বলেছিলেন, আমি গত 3 সপ্তাহের বেশি ধরে একই কথা বলছি। এখন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা পিএম কিষাণের রাজ্যের কিষাণদের নেব, অর্থাৎ ভোট আসছে। তিনি বুঝে গেছেন যে এই মিথ্যাচার, এই দ্বিচারিতা, এই বঞ্চনা, আমাদের যারা শস্য ভাণ্ডার তৈরি করেন, যারা আমাদের গর্ব, সেই কৃষকরা পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস প্রাইভেট কোম্পানির সরকার থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে। আমরা বলি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তাই আজকে তিনি পিএম কিষাণ দিবেন বলছেন। আমরা ভারতীয় জনতা পার্টির এই মঞ্চ থেকে 10,000-এর বেশি কৃষককে উপস্থিত রেখে বলতে চাই যে 14,000 টাকা তোমার জন্য আমরা বঞ্চিত হয়েছি, এই 14,000 টাকাও ভোটের আগে আমাদের অ্যাকাউন্টে দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে, আপনাদের জন্য 73 লক্ষ কৃষক পরিবার বঞ্চিত হয়েছে। আজকে 9.5 বছর পরে কেন স্বাস্থ্য খাতির কার্ড জমের দুয়ারে সরকার না আপনার দুয়ারে সরকার? আপনি বলুন 9.5 বছর ধরে কোথায় ছিল এরা? 9.5 বছর কেন সরকার আসেনি? এর আগে 3 কোটি লোককে স্বাস্থ্য সাথীর কার্ড দিয়েছে, সেই স্বাস্থ্য সাথীর কার্ডে একজন কেউ চিকিৎসার সুযোগ পায়নি, কেউ হাত তুলতে পারবেন না যে আমরা স্বাস্থ্য সাথীর কার্ডে সুযোগ পেয়েছি। একটা ফর্ম ফিল আপ করিয়ে একটা কার্ড দেওয়ার নাটক করে কিছু ধামা ধরা মিডিয়া, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, সকালবেলা এরা নিজেদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা অংশ তারা এই সমস্ত মিথ্যা প্রচার মানুষের মধ্যে বিভ্রান্ত করতে চাইছে। আওয়াজ তুলতে হবে পিএম কিষাণের মতো যে আমাদের আয়ুষ্মান ভারত দিতে হবে, কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী কার্ড ভেলোরে সিএমসিতে চলে না, আমাদের কার্ড কটকের নার্সিংহোম নেয় না, আমাদের এই স্বাস্থ্য সাথীর কার্ড দিল্লির এইমস নেয় না, আমাদের এই স্বাস্থ্য সাথীর কার্ড আমাদের দেবী সেটির হসপিটাল নেয় না, এই স্বাস্থ্য সাথীর কার্ড আপনার মুম্বাইতে টাটা ক্যান্সার সেন্টার নেয় না, কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করা আয়ুষ্মান ভারতের কার্ড গোটা ভারতবর্ষে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসায় সুযোগ পাওয়া যায়। আপনারা পঞ্চায়েত এলাকায় বাস করেন, 100% গ্রামীণ এলাকা, আপনি বলুন তো এই যে তৃণমূলের পঞ্চায়েতের বাবুরা আছেন যারা আমফানের টাকা ঝেড়েছে, যারা নিজেদের বাড়িতে গোমাতাকে আমরা শ্রদ্ধা করি জানেন, এরা এরা এদের হিন্দু লোকেরা আজকে গরু নেই ঘরে, গরু মারা গেছে বলে 30,000 টাকা নিয়েছে আমফানে, তালিকা আমার কাছে আছে, পানের বরজ নেই, পানের বরজ নেই বলে টাকা নিয়েছে, প্রধানমন্ত্রী 1,000 কোটি দিয়েছিল, ঝেড়ে ফাঁক করে দিয়েছে। আপনারা বলুন তো আজকে বাংলা আবাস যোজনা বলছে যে তোর ঘর দিয়েছি কেন তুই তৃণমূলের মিছিলে হাঁটবি না? ঘরটার নাম কি বাংলা আবাস যোজনা? বন্ধু না, প্রধানমন্ত্রী আবাস যোজনা। কদিন আগে নারকেল ফাটালো, কদিন আগে নারকেল ফাটিয়ে বলছে পথশ্রী করলাম, আরে এটা তো এমজি নারেগার আরআইডিএফ এর টাকা, এটাও তো দিল্লির টাকা, আমরা বিজেপির টাকা বলি না, দিল্লির টাকা বলি, ভারত সরকারের টাকা বলি।
এই যে বাড়িতে বাড়িতে বাথরুম গুলো দিয়েছে সেখানেও ঝেড়েছে, পায়খানা থেকেও টাকা খেয়েছে, সেখান থেকে যে টাকা ঝেড়েছে সেখানে আপনারা জানেন এই 9000 টাকা করে প্রত্যেক বাড়িতে কোথা থেকে এসেছে? এটা প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত প্রকল্প। এখানে নাম বদলে কি করেছে নির্মল বাংলা অভিযান। তাই এই ধাপ্পাচার মিথ্যাচার 420 পার্টিকে আপনাকে বিদায় দিতে হবে। আমার উপর খুব লাগ, পায়ে কাঁটা ফুটেছে না? শুভেন্দু অধিকারী বিজেপিতে কেন গেল? আঞ্চলিক দল তো করতে পারতো, তাহলে কিছু ভোট কেটে তোমাকে সুবিধা করে দিতাম, আর আমি মরে যাওয়ার পরে আমার ভাই ওই পার্টির নেতা হতো। আমি ওসব টুপি পরিনি, আমি 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 পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপির সদস্য পদ নিয়েছি, আর আমাদের নেতা অমিত জি বলে গেছে ইস বার 200 পার, ভগবান পুত্র জিতে গেছে, হাওয়া বলছে। আমি তো পাশ বুঝি মাটি বুঝি, আমি তো 2001 অর্জুননগরে অনেক জায়গায় মিটিং করতে পারি। আমি বলছি আপনাদের আমাদের সব ভোটকে এক জায়গায় আনতে হবে, পদ্ম ফুলে আরো শক্তিশালী করতে হবে। শুধু ভগবানপুর জিতালে হবে না, একটু দূরে পটাশপুরকেও নড়িয়ে দিতে হবে, নড়িয়ে দিতে হবে পটাশপুরেও নড়িয়ে দিতে হবে, সাহায্য করতে হবে বাথরি পেরিয়ে গেলে এগরাকে, এগরা আমাদের লিড আছে, আরো লিড বাড়াতে হবে। 20,000 দিলীপ ঘোষের লিড আছে, 40,000 করতে হবে। উত্তরগাঁথি ভাজা চাউলির এই উত্তরের পাঁচটা বুথে, উত্তরের পাঁচটা বুথে ফুটফাট শব্দ করছে না? আপনারা ধরেছিলেন তো দুটাকে বসিরহাট থেকে নিয়ে এসেছিল, আর হপ্তায় হপ্তায় হাটবারের মতো পুলিশের ওসি বদল করছেন মাননীয়ার নির্দেশে। অনেক লড়াই আমরা করেছি, অনেক লড়াই করেছি, এসব ভয় পাবেন না। কতক্ষণ লাগে আপনাদের কাছে আমার আসতে? আধ ঘন্টা, তাই তো? বাড়ি থেকে আক্রমণ হলে অনুপবাবুকে বলবেন আমি সাংগঠনিক ছেলে, সংগঠনকে মানি, সংগঠন নির্দেশ দেবে কর্মী হিসেবে পৌঁছাবো। আগের ভূমিকা দেখেছেন, আবার আমার ভূমিকা নতুন করে দেখবেন। আমি এখানে পুরনো বামপন্থীদের বলবো, ভাই ভিতরে ভিতরে সিপিএম টিপিএম করো না এবারের ভোটে অন্তত। কেন বলবো, কেন বলবো? কারণ ভারতীয় জনতা পার্টি না এলে পঞ্চায়েতে তুমি নমিনেশন করতে পারবে না, ভারতীয় জনতা পার্টি না এলে পুরসভা কর্পোরেশনে লড়তে পারবে না, ভারতীয় জনতা পার্টি না এলে কেন্দ্রের স্কিমগুলো ঘরে ঘরে মানব কল্যাণে তোমার কাছে পৌঁছাবে না। তাই প্রথম আমাদের সবার লক্ষ্য হবে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিকে আগে হারানো। আর যদি তোমরা হারাতে পারো সবাই মিলে একসঙ্গে, তাহলে দেখবে ভারতীয় জনতা পার্টি 23 সালে পঞ্চায়েতের ভোটে ভূপতিনগরে বিডিও অফিসের সামনে লাঠি নিয়ে বসে থাকবে না, সবাই নমিনেশন করবে, ভোট হবে, সবাই নমিনেশন করবে, ভোট হবে। তাই আসো, এবারে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে জয় শ্রীরাম। ভারত মাতা কি? লকেট চট্টোপাধ্যায় বলবে, আমি শুনবো তার বক্তৃতা, আমার ডাকে এসেছেন, আমার অতিথি তিনি, আমি এই জেলার ছেলে, যেখানেই ঘুরি না কেন এখানকার ছেলে আমি, সন অফ দি সয়েল। ওদের একজন সাংসদ বলেছে না, শ্রীরামপুরের সাংসদ বলছে মেদিনীপুরে নাকি বিশ্বাসঘাতক জন্মায়, মেদিনীপুরের মানুষ আপনারা, এই কথার জবাব ভোটে দিতে হবে। মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায় না, বিদ্যাসাগর জন্মায়। আর বর্ণ পরিচয় না বললে সাংসদ বাবু পাউচ তো খান সারাদিন 8টা 10টা, সাংসদ বাবু নিজের নাম আর পরিবারের নাম তো বাংলায় লিখতে পারতেন না, এটা তো মেদিনীপুর দিয়েছে, বিদ্যাসাগর দিয়েছে, মাতঙ্গিনীর দেশ, ক্ষুদিরামের দেশ, লড়াই আমরা করতে জানি। কি বলছে সীতা মাকে নিয়ে দেখুন, মায়েরা বিজেপি কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে হিন্দু মুসলমান করে না, আমি তো অনেক সভাতে গত 25 দিনে ঘুরলাম। আপনি বলুন তো, প্রধানমন্ত্রীর একটা স্কিম একটা সম্প্রদায় পেয়েছে, এই যে লকডাউন গেল 3 মাস গ্যাস পেয়েছেন, সবাই পেয়েছে, বিনা পয়সায় পেয়েছে, সেখানে কি হিন্দু মুসলমান ভাগ করেছে? 500 টাকা করে মাদের অ্যাকাউন্টে ঢুকেছে, সব দলের লোক পেয়েছেন, সব সম্প্রদায়ের লোক পেয়েছেন, 5 কেজি করে চাল, 1 কেজি করে ডাল পেয়েছেন মোদিজির, সবাই পেয়েছে। কেন্দ্রের সরকার গীতার ওই কথা, বহুজন সুখায় বহুজন হিতায় সবকা সাথ সবকা বিকাশ, এই নীতিতে চলে।
তাই বিজেপির নেতৃত্বে সোনার বাংলা তৈরি করতে হবে। সবাই রাজি তো? এই লড়াইতে জিততেই হবে, জিতব আমরা। 18 তারিখে মাননীয় আসছেন তেখালিতে, ভাষণ দেবেন। ভোটের সময় মনে পড়ে নন্দীগ্রামের কথা, খেজুরির কথা। লাস্ট এসেছিলেন কবে? 2015-21 ডিসেম্বর। আবার আসছেন 18 তারিখে, আর উত্তর দেওয়ার জন্য অনুপবাবুরা ব্যবস্থা করেছেন 19 তারিখে হেঁড়িয়ার মাঠে। আমি আর বাবুল সুপ্রিয় থাকবো। লকেট চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছি, বিশেষ কাজ না থাকলে আসবে। 1 লক্ষ লোকের জমায়েত করব, যা যা মিথ্যা বলে দেবে, যা যা কুৎসাশ্রী বলে যাবে। মিথ্যাশ্রী আর কুৎসাশ্রীর জনক উনি। আমি তো কদিন আগে বলছিলাম, মোদিজি আর ডক্টর হর্ষবর্ধন যদি করোনা ভ্যাকসিনের কথা আগে না বলে দিতেন, তাহলে টিকাশ্রীর নামে চালিয়ে দিত। তাই 19 তারিখে লক্ষ মানুষের জমায়েত। ভগবানপুর 2 কে বিশেষ দায়িত্ব নিতে হবে, ঝাঁটি এড়িয়ে যেতে হবে। এ মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নাও দুর্বৃত্ত। শুধু হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি চালাবে না, আমরা সব বানে ভেসে এসেছি।